নির্বাচনে পরিবর্তন এনে সব বিষয়েই পরীক্ষা নিতে চায় বোর্ড। করোনা পরিস্থিতিটা একটু সহনীয় পর্যায়ে হয়, আমাদের পরিকল্পনা আছে যে ঠিক আছে আমরা সবগুলি সাবজেক্টে হয়তো আমরা 100 নম্বরের পরীক্ষা নিতে পারলাম না, কিন্তু একটু কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে যেভাবে সিলেবাস আমরা দিয়েছি। ইতিবাচক বলছেন শিক্ষকরা, প্রতিষ্ঠানকেও যুক্ত করার পরামর্শ গবেষকের। প্রত্যেকটি বিষয় যদি টাচ করা হয় তাহলে তার মেধার প্রকৃতি যাচাইটা হয়। মৌলিক বিষয়গুলো 25 নম্বর আপনারা নেবেন আর আমরা 25 নম্বর ফাইনাল পরীক্ষা নেব, তাহলে আমরা 50 নম্বর করে পরীক্ষা নেব, শিক্ষার্থীদের ওই শিখন গ্যাপটা পূর্ণ হয়ে যাবে। দেখছিলেন বিশেষ শিরোনাম, সকালের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভোট চুরির অপরাধে পদত্যাগ করেছিল বেগম জিয়া, জনগণ রেহাই দেয়নি বললেন প্রধানমন্ত্রী। লুটে খাওয়ার সুযোগ পাচ্ছে না বলেই নালিশ করে বেড়াচ্ছে যুদ্ধাপরাধী ও বিএনপি। মহাসড়কে দূরপাল্লার গাড়ির সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিষিদ্ধ 3 চাকার যান, দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি। ব্রাহ্মণবাড়িয়ায় দালাল ও পুলিশের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ। রংপুরের হারাগাছার প্রতিটি বাড়ি যেন বিড়ি কারখানা, নিঃশেষ হচ্ছে 20,000 শিশুর জীবন, শাস্তিযোগ্য অপরাধ বলছেন মানবাধিকার কর্মী, ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। এবং 8 সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ আক্রান্ত হতে পারেন ওমিক্রনে, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। মার্চেই ওমিক্রনের টিকা আনার ঘোষণা ফাইজার ও বায়োএনটেকের। আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে 2022 সালের HSC পরীক্ষা। এবার মানমন্টনে পরিবর্তন এনে সব বিষয়েই পরীক্ষা নিতে চায় বোর্ড। ইতিবাচক হিসাবে দেখছেন শিক্ষকরা। গবেষকরা বলছেন বোর্ডের পাশাপাশি মূল্যায়ন প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানকেও যুক্ত করলে সব বিষয়ে পরীক্ষা নেওয়া সহজ হবে। শাকির আহমেদের রিপোর্ট। করোনার কারণে পুরো সিলেবাস শেষ করতে পারেননি 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা, তাই আবশ্যিক বিষয় বাদ দিয়ে শুধু নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয় ওই বছর। এখনও চলছে করোনার প্রকোপ, তাই নির্দিষ্ট সময়ের চেয়ে আরও পিছিয়ে আগামী আগস্ট বা সেপ্টেম্বরে 2022 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা নেয়ার কথা ভাবছে আন্তঃশিক্ষা বোর্ড। তবে এবার শুধু নৈর্বাচনিক বিষয় নয়, মানবন্টন পরিবর্তন করে হলেও সব বিষয়ে পরীক্ষা নিতে চান সংশ্লিষ্টরা। এখনও পর্যন্ত প্ল্যান আছে, যদি করোনা পরিস্থিতিটা একটু সহনীয় পর্যায়ে হয় অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে HSCটা নেওয়া, এটা আমাদের টার্গেট আছে। পুরোটাই নির্ভর করছে আসলে করোনা পরিস্থিতির উপরে। আমাদের পরিকল্পনা আছে যে ঠিক আছে আমরা সবগুলি সাবজেক্টে হয়তো আমরা 100 নম্বরের পরীক্ষা নিতে পারলাম না, কিন্তু একটু কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে যেভাবে সিলেবাস আমরা দিয়েছি, কিন্তু সেই সংক্ষিপ্ত সিলেবাসটা তো আমাদের কোর্সটা শেষ করতে হবে। নানা চ্যালেঞ্জ থাকলেও বোর্ডের এমন পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষকরা। আমরাও চাই, আমরা যারা শিক্ষক আমরাও চাই যে তাদের প্রত্যেকটি বিষয় যদি টাচ করা হয় তাহলে তার মেধার প্রকৃতি যাচাইটা হয়। আমরা এরকম পরিবেশ পাই সেটাকে বিবেচনা করেই সরকার এভাবে পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি। শিক্ষা গবেষকরা বলছেন মূল্যায়ন প্রক্রিয়ায় বোর্ডের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানকে অন্তর্ভুক্ত করতে পারলে সংক্ষিপ্ত সময়েও সব বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব। আগে যে আমরা শিক্ষার্থীদেরকে বলে দিচ্ছি যে আমরা এই বিষয়ে পরীক্ষা হবে না, তাতে কি হচ্ছে তার কিন্তু শিখনের ক্ষতি হচ্ছে। এখন আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকে যদি আমরা আগে থেকে নির্দেশনা দিই, তাদের উপরে যদি আমরা ছেড়ে দিই যে মৌলিক বিষয়গুলো 25 নম্বর আপনারা নেবেন আর আমরা 25 নম্বর ফাইনাল পরীক্ষা নেব, তাহলে আমরা 50 নম্বর করে পরীক্ষা নেব, শিক্ষার্থীদের ওই শিখন গ্যাপটা পূর্ণ হয়ে যাবে। শিক্ষাপঞ্জি অনুযায়ী প্রতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হয় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। লুটে খেতে পারছে না বলেই যুদ্ধাপরাধী আর বিএনপি মিলে দেশে বিদেশে আওয়ামী লীগের নামে কুৎসা রটনা ও নালিশ করে বেড়াচ্ছে, একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবন থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ আয়োজিত জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ প্রধান বলেন যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ জনগণের দ্বারা নির্বাচিত বলেই টানা 3 মেয়াদে দেশ চালাচ্ছে।
জাতির পিতার 50তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজন করা হয় ভার্চুয়াল আলোচনা সভার। মঙ্গলবার বিকেলে গণভবন থেকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের এই অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ প্রধান বক্তব্যে বলেন, যারা নির্বাচন নিয়ে সমালোচনা করছেন তাদের স্মরণ করতে হবে 2001 সালের নির্বাচনের কথা। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার নিয়ে অতীতে যারা ছিনিমিনি খেলেছে তারা তাদের শাস্তি পেয়েছে। বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতা থেকে হটিয়েছে। জনগণের ভোটে যদি নির্বাচিত না হতাম তাহলে এই তিনবার আমরা সরকারে আসতে পারতাম না, আর আজকে 13 বছর পূর্ণ করতে পারতাম না। এটা হলো বাস্তবতা, এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। দেশের মানুষের অধিকার জিম্মি করে কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি জানিয়ে শেখ হাসিনা বলেন, লুট করতে না পেরেই এখন বিদেশিদের কাছে নালিশ করছে বিএনপি। বাংলাদেশের উন্নয়নকে সম্পূর্ণ ধ্বংস করতে চেয়েছিল, তাদের কিছু প্রেতাত্মা এখনো সমাজে আছে, রাজনৈতিক অঙ্গনে আছে, এবং তারাই এগুলি করে বেড়াচ্ছে। এই প্রশ্ন শুধু এখানে না, বিদেশের কাছে নালিশ করে বেড়াচ্ছে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আর সেই ডিজিটাল বাংলাদেশ ব্যবহার করেই আমাদের বুদ্ধে বদনাম করে বেড়াচ্ছে দেশে বিদেশে। আওয়ামী লীগের উন্নয়ন চোখে সহ্য হচ্ছে না বলেই উন্নয়ন ব্যয় নিয়ে অহেতুক প্রশ্ন তুলছে কিছু মানুষ, অভিযোগ সরকার প্রধানের। বাংলাদেশের উন্নয়নটা যারা সহ্যই করতে পারে না তাদের মুখেই ওই কিছুই হলো না কথা। তাদের বলবো নিজেরা আয়নায় একটু চেহারা দেখেন, আর অতীতে কী করেছেন সেটা দেখেন। উন্নয়নে নাকি হাজার হাজার কোটি টাকা ধ্বংস হয়েছে, যদি ধ্বংসই হয়ে থাকে তাহলে এত কাজ হয় কীভাবে? এগুলি যারা দেখে না তাদের চোখে হচ্ছে খুনিদের ঠুলি, যুদ্ধাপরাধীদের ঠুলি। এরা দেশের উন্নয়ন দেখে না, লুটে খেতে পারছে না, সেটাই তাদের বড় কথা। আওয়ামী লীগ ভালো কাজ করলেই তার বুদ্ধে লেগে থাকা, এটা এক শ্রেণীর মানুষের অভ্যাস। উন্নয়ন অগ্রগতির ধারা কোনো দিনই যাতে রুদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রেখে কাজ করতেও নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি। জিয়া, খালেদা জিয়া, এরশাদ সকলের আমলে কিন্তু বিদেশ থেকে পুরন কাপড় এনে বাংলাদেশের মানুষকে পড়ানো হতো, আজকে তা আর লাগে না। আমরা পুরন কাপড় বরং বিদেশে পাঠাতে পারি, দিতে পারি, সেই সক্ষমতা আছে। আন্তর্জাতিক মহল বলে উন্নয়নের রোল মডেল, আর আমাদের দেশের কিছু লোক আছে তারা তো ঘেউ ঘেউ করেই যাচ্ছে। এই ঘেঘু করতে থাকুক, এতে আমাদের কিছু আসা যায় না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ের পদ্মা সেতু খ্যাত রাঙামাটি নানিয়ার চরে আজ উদ্বোধন হচ্ছে চেঙ্গি ব্রিজ। ভার্চুয়ালি 3 পার্বত্য জেলার সর্ববৃহৎ এ সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, ধন্যবাদ। এসা পাহাড়ের পদ্মা সেতু, এই চেঙ্গি ব্রিজ কিছুক্ষণের মধ্যে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ব্রিজের উদ্বোধন হবে, এবং একই সাথে এই 3 পার্বত্য জেলার রাঙ্গামাটিতে নতুন দ্বার উন্মোচন হবে যোগাযোগ ব্যবস্থার। আপনারা জানেন 3 পার্বত্য জেলার যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নে ব্যাপক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, তারই একটি অংশ হলো এই পাহাড়ের পদ্মা সেতু হিসেবে পরিচিত চেঙ্গি ব্রিজ। কেন পদ্মা সেতু বলা হচ্ছে এই চেঙ্গি ব্রিজকে? মূলত যেমন সমতল যে পদ্মা ব্রিজ সেটি কাজও কিন্তু শেষ পড়ছে, আর বিশ্বনাথের অর্থাৎ বৃহতাকার দিক থেকে বলতে গেলে এই 3 পার্বত্য জেলার যতগুলি সেতু কালভার্ট হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় সেতু হলো এই চেঙ্গি ব্রিজ। এটি মূলত চেঙ্গি নদীর উপর গড়ে উঠেছে, অর্থাৎ রাঙ্গামাটির নানিয়াচরকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে এই ব্রিজ। বাংলাদেশ সেনাবাহিনীর 34 কনস্ট্রাকশন ব্রিগেডের অধীন যে 20 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন রয়েছে তারাই মূলত এই সেতুটি তৈরি করেছে। বিগত 2016 সালের 1 নভেম্বর থেকে এই ব্রিজের কাজ শুরু হয়, এবং আজকে ব্রিজের কাজ শেষ, আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে। আপনি জানেন 3 পার্বত্য জেলা যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সেনাবাহিনীর যে অপরিসীম গুরুত্ব রয়েছে, যে কাজগুলি করে যাচ্ছে তার একটি এখন মাইল ফলক হয়ে থাকলো এই নানিয়াচরের যে চেঙ্গি ব্রিজটা। আপনি জানেন যে এই নানিয়া যে চেঙ্গি ব্রিজের যে নদীর কথা বলছি আমরা, এখানে মূলত 5টি নদী সন্নিবেশিত রয়েছে। কাঁচালং রয়েছে, মাচালং রয়েছে, মাইনি রয়েছে, কর্ণফুলি এবং চেঙ্গি। চেঙ্গি কিন্তু একটি খরস্রোতা নদী, সেই নদীর উপরে বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন কিন্তু এই সেতুটি তৈরি করেছে, অর্থাৎ প্রায় 500 মিটার দৈর্ঘ্য। এবং এর ফলে যেটি হবে, নানিয়াচর অর্থাৎ দুর্গম যে আমরা অঞ্চল হিসেবে পরিচিত ছিল যোগাযোগ ব্যবস্থার কারণে, নানা সীমাবদ্ধতার কারণে একটা দুর্গম অঞ্চল হিসেবে ছিল এই নানিয়াচর, সে যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রভূত উন্নয়ন হয়েছে এই সেনাবাহিনীর কল্যাণে। অর্থাৎ এই যে সেতুটি তৈরি হয়েছে সেটি কিন্তু, আমি আরেকটি বিষয় যদি বলি, আগে আমরা যারা সাজেক যেতাম সাজেক যেতে হতো খাগড়াছড়ি হয়ে, এখন যদি বৃষ্টি হয়েছে আরেকটি রাস্তা হয়ে গেলে কিন্তু রাঙ্গামাটিতে সাজেক সরাসরি চলে যাওয়া যাবে, এবং সেটি কিন্তু দূরত্ব অনেক
সেটা কমে আসবে। এবং আরেকটি যেটি বলা হচ্ছে যে যারা নানিয়াচ রাঙামাটি যেতেন তাদেরকে কিন্তু দীর্ঘ নৌপথে যেতে হতো 4-5 ঘন্টা, কিন্তু এখন মাত্র 40 মিনিটে রাঙামাটি সদর থেকে চলে আসা যাবে এই নানিয়াচ চরে। অতএব যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আরেকটি বিষয় আমি যেটা বলি, 1997 সালে যখন পার্বত্য শান্তি চুক্তি হয় তখন কিন্তু সরকারের একটা অঙ্গীকার ছিল, সেটি হলো আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে। তারই ধারাবাহিকতা কিন্তু একের পর এক সেতু তৈরি হচ্ছে তিনবার পথ চালায়, ইউরোপিয়ান মানের সুইজারল্যান্ডের মানে কিন্তু রাস্তা তৈরি হয়েছে, একাধিক রাস্তা হয়েছে এই তিন পার্বত্য চালা। বিশেষ করে সেনাবাহিনী যে কনস্ট্রাকশন ব্রিগেড রয়েছে তারা কিন্তু ইউরোপিয়ান ধাঁচের পাহাড়কে অক্ষত রেখে তারা রাস্তা তৈরি করছে। আজকে তৈরি করলো এই সেতু, কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা গণভবন থেকে এই সেতুর উদ্বোধন করবেন। এবং যেটিকে বলা হচ্ছে, অর্থাৎ যেটা আয়তনের দিক থেকে বলা হচ্ছে এটিকে পাহাড়ের পদ্মা সেতু চেঙ্গি ব্রিজ। তো আসা এখন পর্যন্ত আমার কাছে ছিল দুর্গম নানিয়াচরে সেনাবাহিনীর গড়ে তোলা এই যে পাহাড়ের পদ্মা সেতু চেঙ্গি ব্রিজ, কিছুক্ষণের মধ্যে উদ্বোধন হবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন তার সর্বশেষ। ভার্চুয়ালি যুক্ত হয়ে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ সেতু চেঙ্গি ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদেরকে সেই বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। গভীর বঙ্গোপসাগরে আজ শেষ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া এক্সারসাইজ সেফগার্ড 2021। এই মুহূর্তে চট্টগ্রামের বানৌজা ইশা খাঁ নৌবাহিনীর জেটিতে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, হ্যাঁ এসব প্রতি বছরে কিন্তু বাংলাদেশ নৌবাহিনী যে সমুদ্র মহড়ার আয়োজন করে সেটি কিন্তু শুরু হয়েছে আজ থেকে 15 দিন আগে, অর্থাৎ আজকে কিন্তু সমাপনী দিন, আজকেও শুরু হয়েছে সেটি কিন্তু আজকে সমাপনী দিন। এর আগে 2 সপ্তাহ ধরে কিন্তু সেটি চলেছে। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের নেভাল যে ঘাঁটি রয়েছে সেখানে আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে একটি কিন্তু জাহাজ প্রস্তুত করে রাখা হয়েছে। এই জাহাজটি কিছুক্ষণের মধ্যে আসলে রওনা দেবে গভীর সমুদ্রের দিকে। এখানে কিন্তু প্রধান অতিথি মূলত থাকবেন হচ্ছে পরিকল্পনা মন্ত্রী ইয়ার ভাই আব্দুল মান্নান, এবং সেটি ছাড়াও কিন্তু আসলে এয়ার ভাইস মার্শাল যিনি রয়েছেন ইকবাল তিনি কিন্তু সেখানে আসবেন, এবং সেটি ছাড়াও কিন্তু সেখানে আসলে গভীর সমুদ্রে গিয়ে একটি যুদ্ধ পরিস্থিতি কিন্তু তৈরি করা হবে। এবং সেখানে মূলত দেখানো হবে যে বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা, এবং সেটি ছাড়াও যে যুদ্ধ পরিস্থিতি তৈরি করা হবে সেখানে কিন্তু আসলে বোঝানো হবে যে বাংলাদেশকে কোনো একটি কল্পিত দেশ আক্রমণ করেছে, সেই আক্রমণ মোকাবিলায় নৌবাহিনী কতটা পারদর্শী সেটিতে কিন্তু দেখানোর জন্য আজকে যে আয়োজন সেখানে মূলত সাবমেরিন অংশগ্রহণ করবে, অর্থাৎ নৌবাহিনী যে ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে, এই যে ত্রিমাত্রিক বাহিনী, এই ত্রিমাত্রিক বাহিনীর তিনটি ক্ষেত্রে অর্থাৎ পানির নিচে, পানির উপরে এবং পানির উপরে যে আকাশ রয়েছে এই আকাশে কিন্তু আসলে তিন ধরনের যে মহড়া সেটি অনুষ্ঠিত হবে। এবং এখান থেকে কিন্তু আসলে সাবমেরিন চালনা করা হবে বা সাবমেরিনে কিন্তু একটি মহড়া রয়েছে আমরা জানি। হয়তো কিছুক্ষণের মধ্যেই প্রধান অতিথি যিনি রয়েছেন পরিকল্পনা মন্ত্রী তিনি আসবেন, তিনি আসার পরে তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হবে, এবং তারপর কিন্তু 9:30টার দিকে আসলে গভীর সমুদ্রের দিকে আমরা রওনা করবো। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে জাহাজটি আসলে সুসজ্জিত ভাবে কিন্তু সাজানো হয়েছে। সেখানে কিন্তু আসলে আজকের যে মহড়া সেটি সমাপনী দিন, এই 2 সপ্তাহের মহড়ার পরে আজকে সমাপনী দিনে মূলত নৌবাহিনীর সবগুলো যুদ্ধজাহাজ কিন্তু সেখানে অংশগ্রহণ করবে। এবং আমাদের যে সমুদ্র জয় হয়েছে 2012 সালে মিয়ানমারের সঙ্গে, এবং তারপরে যে ভারতের সঙ্গে 2014 সালে, এই যে সমুদ্র সীমা, এই সমুদ্র সীমার যে সম্পদ রয়েছে আমাদের সমুদ্র সম্পদ, সেই সম্পদের সুরক্ষা ছাড়াও আমরা আসলে নৌবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী কী পরিমাণ দক্ষ, কী পরিমাণ সক্ষম সেটি কিন্তু ঝালিয়ে নেওয়া, এবং সেটি ছাড়াও যে আসলে বাংলাদেশ নৌবাহিনীও আসলে যে কোনো ধরনের আক্রমণ মোকাবিলায় সক্ষম সেটির মূলত প্রদর্শন, এবং সেটি যে অনুশীলন সেটির জন্য কিন্তু প্রতি বছরই সেমনটি আয়োজন হয়ে থাকে। তো সেই আয়োজনের অংশ হিসেবে আজকে যে আয়োজনটি সেটি কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে, এবং আজকে কিন্তু সেটি সমাপনী দিন, এর আগে 7 দিন হয়েছে। আমরা রয়েছি এই মুহূর্তে নৌজেটিতে, সেখান থেকে কিন্তু আমরা রওনা দেবো কিন্তু বেশ গভীর সমুদ্রে, সেখানে গিয়ে মূলত মূল যে অনুষ্ঠান সেটি কিন্তু শুরু হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর হিসা। চট্টগ্রাম থেকে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া নিয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। খবর জানাতে এই মুহূর্তে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আছেন রিপোর্টার এস এম রাশেদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাশেদ, কুষ্টিয়ায় আবারও কিন্তু করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এ তো কুষ্টিয়া পিসিআর ল্যাবের তথ্য অনুসারে গত 24 ঘন্টায় 197 জনের পরীক্ষা করে 10 জন আক্রান্ত হয়েছে, যার হার ছিল 5.7%। যেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু গত 10 দিনে কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্ত রোগীর এই সংখ্যায়। এছাড়া
গত 11 জানুয়ারি কিন্তু কুষ্টিয়ায় প্রায় 10.7% কিন্তু ছিল তো কুষ্টিয়ার এই রোগীর আক্রান্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। তো কুষ্টিয়ার এই রোগ করোনা চিকিৎসার বিষয়ে কুষ্টিয়া জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আমাদেরকে জানিয়েছেন যে মূলত কিন্তু যাতে করোনা মহামারী এবং করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য কিন্তু নানা ধরনের প্রস্তুতি কিন্তু তারা ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে এবং যাতে এই করোনা আক্রান্ত যাদের রোগীদের সুচিকিৎসা হয় সেই বিষয়ে কিন্তু আসলে তারা ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তো তো কুষ্টিয়ার এখানে বিশেষ করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালের যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 120টি বেডের বিপরীতে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় অক্সিজেনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এছাড়া উচ্চ ক্যানুলা যেটি আছে উচ্চ মাত্রায় অক্সিজেন যাতে রোগীদের সরবরাহ করে এমন কিন্তু 20টি বেড ইতিমধ্যে স্থাপন করা হয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। এছাড়া যাদের যে করোনা আক্রান্ত রোগীদের শেষ স্টেজে চিকিৎসার জন্য ইতিমধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 4টি ICU বেড ইতিমধ্যে স্থাপন করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার। এছাড়া পর্যাপ্ত পরিমাণে ওষুধের ব্যবস্থা কিন্তু ইতিমধ্যেই করে রেখেছে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তো কুষ্টিয়ার এই করোনা আক্রান্তের বিষয়ে কিন্তু কুষ্টিয়া জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানিয়েছেন যে মূলত কুষ্টিয়া জেলায় ইতিমধ্যেই কিন্তু করোনার মহামারীতে এখন পর্যন্ত প্রায় 18,000 রোগী কিন্তু করোনা আক্রান্ত হয়েছে এবং এর মৃত্যু কিন্তু ছিল প্রায় 787 জন, যেটি কিন্তু আসলে অনেক ভয়াবহ ছিল। তবে আগামীতে এমন ভয়াবহ যাতে সৃষ্টি না হয় সেই বিষয়ে আসলে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং জেলা প্রশাসন থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এবং যে করোনা আক্রান্ত চিকিৎসার যে পূর্ব প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে এসা সর্বশেষ তথ্য। মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নিষিদ্ধ তিন চাকার যান। গত এক বছরে মহাসড়কে শুধু ব্রাহ্মণবাড়িয়া অংশে তিন চাকার যানবাহন দুর্ঘটনায় প্রাণ গেছে প্রায় অর্ধশত। দালাল ও পুলিশকে মাসোহারা দিয়েই এ ধরনের যান চলছে বলে দাবি চালকদের। প্রশাসন বলছে মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর পাঠানো তথ্য ও জুয়েল রহমানের ছবি নিয়ে রিপোর্ট। এভাবেই মহাসড়কে দূরপাল্লার পরিবহনের সঙ্গে পাল্লা দিয়ে চলছে নিষিদ্ধ CNG অটোরিকশা, নসিমন করিমন ভটভটি সহ ব্যাটারি চালিত ইজি বাইক। গত এক বছরে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার 76 কিলোমিটার অংশে 45টি দুর্ঘটনায় নিহত হয়েছেন 49 জন, আহত হয়েছেন অর্ধ শতাধিক। পরিবহন চালকদের ভাষ্য, তিন চাকার যানগুলোর এলোপাথারি চলাচলের কারণে হঠাৎ দ্রুতগতির পরিবহনের গতিরোধ করা সম্ভব হয় না। বড় গাড়ির লোকে পাল্লা দিয়া এটি চলে, হরেন দিলেও সরতে চায় না, করে দর মারে একদিকে পাতাইলে আর আমরা গাড়ি রানিং গাড়ি 80-90 স্পিড থেকে নিয়ন্ত্রণ করতে পারি না। রাত বেঁধে কুয়াশার জন্য ফাঁদ করে ঢুকে যায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা, হেরা তো মানুষ একা চলে, আমরা তো মানে 50-60 জন মানুষ চলি। গত বছর 24টি মামলায় জরিমানা আদায় করা হয়েছে 73,33,500 টাকা। তারপরও দালাল ও পুলিশ বিভাগকে মাসোহারা দিয়ে সড়কে গাড়িগুলো চালাচ্ছেন বলে জানান তিন চাকার যান চালকরা। মামলা দেয়া দেয়া টেকা নেয়, এবার মাসে টেয়া দেয় ডনে, এবার দালালে বিশ্বরের অভাব নাই, এই দালালগুলোর লাগি আমরা আর বেশি অশান্তি। মাসোহারা নেয়ার বিষয়টি অস্বীকার করে হাইওয়ে পুলিশের এক কর্মকর্তা জানান এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন তারা, আর মহাসড়কগুলো চার লেনে সম্প্রসারণের কাজ শেষ হলে এ সমস্যা সমাধান হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের থানার পক্ষ থেকে এরকম কোনো সিস্টেম নাই, মহাসড়কে আসলে পরে সে মামলা খাবে বা আমরা আটক হইলে আমাদের তার মামলা খাবে। বর্তমানে যে এই ফোর লেনের যে প্রজেক্ট, এই প্রজেক্টটি যখন শেষ হবে তখন এটি একটি সিস্টেমে দাঁড়াবে। জেলা প্রশাসক জানায় মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান চলাচল রোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি, ট্রাফিকের যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকেও মাঝে মাঝে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে সকলের সহযোগিতা নিয়ে, যাতে মহাসড়কে এই অবৈধ যানবাহন যাতে উঠতে না পারে সেই জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। 2015 সালের 1 আগস্ট 22টি মহাসড়কে তিন চাকার যান নিষিদ্ধ করে সরকার, এর মধ্যে ঢাকা সিলেট এবং কুমিল্লা সিলেট মহাসড়কও রয়েছে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। রংপুরের হাড়াগাছে ঝুঁকিপূর্ণ বিড়ি শিল্পের বিষে নিঃশেষ হচ্ছে 20,000-এর বেশি শিশুর জীবন। আইন শৃঙ্খলা বাহিনীকে বোকা বানিয়ে কারখানার বদলে বাড়ি বাড়ি উপকরণ সরবরাহ করে শিশুদের দিয়ে তৈরি করে নেওয়া হচ্ছে বিড়ি। একসময় কয়েকটি কারখানায় কিছু শিশু কাজ করলেও এখন প্রতিটি বাড়িই পরিণত হয়েছে বিড়ি কারখানায়। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট।
একসময় হারাগাছের বড় বড় বিড়ি তাবাকের কারখানায় দিন রাত কাজ করত লাখো শ্রমিক, যার 20% ছিল শিশু। কিন্তু এসব কারখানায় শিশুশ্রম বন্ধে প্রশাসন কঠোর হওয়ায় কৌশল বদলেছেন মালিকেরা। বাড়ি বাড়ি তামাক গুঁড়া খোলের পেপার সরবরাহ করে বানিয়ে নেওয়া হচ্ছে বিড়ি। ফলে কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য দেখা না গেলেও কার্যত হারাগাছ ছাড়িয়ে আশেপাশের অনেক এলাকার বাড়ি এখন বিড়ি কারখানায় পরিণত হয়েছে। জলে ঝাঁঝাইজি করে জলে বাবা কই, বাবা কই চোখে জল দে ভালো হয়ে যাবে। আমাদের নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তার সঙ্গে আমাদের সর্দি লাগে। ওইখানে গেলে মানে নাকে মুখে কারখানাটা ছিল এবং কার্যক্রমটা ছিল, এটা কিন্তু এখন ঘরের ভিতরে ঢুকে গেল। ওইসব রোগী বেশি আসে, বিশেষ করে বাচ্চা, শ্বাসকষ্টজনিত রোগে যারা ভোগী বাচ্চা বয়স্ক ব্যক্তিরা। বিড়ি শিল্পে শিশুদের বেআইনি ব্যবহার বন্ধে জরুরি পদক্ষেপ চান সংশ্লিষ্টরা। বিড়ি সিগারেট শিল্পের যেগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ, স্বাস্থ্যহানির কারণ ঘটায়, তো সেই সব শিল্পের সঙ্গে শিশুদেরকে যুক্ত করা এটা আসলে সমাজে একটা বড় একটা ভয়াবহ সামাজিক অপরাধ বলে মনে করছি। শিশু অধিকার আইন অনুযায়ী যাতে শিশু শ্রম বন্ধ হয় সেজন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। জেলা প্রশাসক আশ্বাস দেন শিশুদের রক্ষায় পদক্ষেপ নেয়ার। আমরা স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদেরকে নিয়ে আমরা মোটিভেশনাল সভা করব, যাতে আমাদের শিশুরা যেন কোনো মতেই এই কার্যক্রমের সাথে জড়িত না হয়। একসময় বড় বড় 14-15টি বিড়ি কারখানা থেকে সরকার বিপুল রাজস্ব পেলেও হারাগাছকে কেন্দ্র করে এখন গড়ে উঠেছে প্রায় 250 কারখানা, যার বেশিরভাগই নকল ব্যান্ডরোল ব্যবহার করে রাজস্ব ফাঁকি দেয়ায় রাজস্ব আদায় নেমে এসেছে 20-25 কোটি টাকায়। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নিয়মনীতি তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই বান্দরবানে গড়ে তোলা হয়েছে অনেক ইটভাটা। এসব অবৈধ ইটভাটায় জ্বালানি হিসেবে পোড়ানো হচ্ছে বনের কাঠ, আর পাহাড় কেটে মাটি দিয়ে বানানো হচ্ছে ইট। ফলে উজাড় হচ্ছে বনভূমি আর ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বান্দরবান থেকে এন এ জাকিরের পাঠানো তথ্য ছবিনে রিপোর্ট। পার্বত্য জেলা বান্দরবানে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। জেলা সদর সহ 7 উপজেলায় রয়েছে 70টিরও বেশি ইটভাটা। এর মধ্যে শুধু লামা উপজেলায় ফাইতং ইউনিয়নে রয়েছে 28টি ইটভাটা। পাহাড় কেটে বনাঞ্চলের পাশে গড়ে উঠেছে বেশিরভাগ ইটভাটা। এসব ইটভাটার কোনোটিরই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। জ্বালানি হিসেবে কয়লা আর কাঁচামাল হিসেবে জলাশয়ের মাটি ব্যবহারের কথা, কিন্তু বনের কাঠ আর ব্যবহৃত হচ্ছে পাহাড়ের মাটি। এজন্য এক্সকেভেটর দিয়ে দিন রাত কাটা হচ্ছে বড় বড় পাহাড় আর উজাড় করা হচ্ছে বনভূমি। এগুলা বিভিন্ন জায়গা থেকে পাহাড় কেটে আনে, পাহাড় থেকে আসে, জঙ্গল থেকে আসে, বা বিভিন্ন বাগান আছে, বাগান থেকে কেটে আনা হয়। ইটভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অতিরিক্ত ইট বোঝাই ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে যাতায়াতের রাস্তাও। এতে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা। তুলা বালু পরিবেশকে বাইসা গাইসা চলাফেরা করতে খুব কষ্ট। পাহাড়ে যে গাছগুলো আছে সব উধাও হয়ে যাচ্ছে, সব বেরিক ফেলে ঢুকতেছে। এদিকে ইটভাটায় পাহাড়ের মাটি ব্যবহারের কথা অস্বীকার এবং কয়লার চুল্লি দিয়ে ইটভাটা তৈরিতে বেশি খরচ হওয়ায় নিয়ম মানা সম্ভব হচ্ছে না বলে জানান ইটমালিক সমিতির এনেতা। যে আইন করছে কয়লার উপরে কয়লা রেট জানেন বর্তমানে 19,000 টাকা প্রতি টন। আমরা সবকিছু অবর্জনা করে কিছু করার চেষ্টা করতেছি আর কি, বুঝছেন? কেউ আমাদের অনুমতি আমার লিখিতকে কাগজ দেয় নাই। তবে প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পাহাড় কেটে গড়ে ওঠা অবৈধ এসব ইটভাটা বন্ধে অভিযান পরিচালনার কথা জানালেন পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। এনফোর্সমেন্ট কার্যক্রম চলমান, পাশাপাশি আমাদের অভিযান পরিচালনা এবং তার পাশাপাশি আমরা অনেকগুলো মোকদ্দমা আমরা থানার মধ্যে রুজু করেছি, পরিবেশ আদালতে আমরা রুজু করেছি। জেলায় একটি ইটভাটায় দৈনিক পোড়ানো হয় 25-30 মন কাঠ। এতে গড়ে প্রতিদিন কয়েক লাখ ঘনফুট কাঠ ব্যবহার করা হয়। সময় সংবাদ, বান্দরবান। প্রশাসনিক জটিলতায় এক বছর ধরে বন্ধ নীলফামারী চিলাহাটি রেল স্টেশনের আন্তর্জাতিক মানের আইকনিক ভবন নির্মাণের কাজ। 175টি পাইলিং ও 92টি পিলারের পাইল ক্যাপ স্থাপনের পর কাজ বন্ধ থাকায় মরিচা ধরেছে রডগুলোতে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন নতুন ডিপিপি অনুমোদন হলেই আবারও নির্মাণ কাজ শুরু হবে। নীলফামারী থেকে শাকির হোসেন বাদলের তথ্য ও আফরোজ সিদ্দিকীর ছবি নিয়ে রিপোর্ট।
56 বছর পর বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদেবাড়ি রেলপথ চালুর জন্য 2019 সালের 21 সেপ্টেম্বর শুরু হয় নতুন রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ। ইতোমধ্যে শেষ হয়েছে 7 কিলোমিটার নতুন রেল লাইন, 7টি রেল ব্রিজ, 7টি লেভেল ক্রসিং, রেস্ট হাউস, টিএক্সআর ভবন সহ সকল সহায়ক নির্মাণ কাজ। তবে প্রশাসনিক জটিলতায় আটকে গেছে 2.8 কিলোমিটার লুপ লাইন ও আন্তর্জাতিক মানের আইকনিক স্টেশনের ভবন নির্মাণ কাজ। স্থানীয়রা জানান, আধুনিকায়ন করতে গিয়ে আরও বেহাল দশা হয়েছে স্টেশনটির। স্টেশনের যে একটা গুরুত্ব আছে সেটিও দিন দিন কমে যাচ্ছে, কি কারণে বন্ধ হয়ে গেছে সেটাও আমাদের জানা নেই। বিল্ডিং এর ভিত্তি স্থাপন করার পরে রড জং ধরে গেল, আর কাজ হচ্ছে না। এই রুট দিয়ে বিভিন্ন ব্যবসার বিভিন্ন সুযোগ আছে। ভবনটি তৈরি হলে এটি একটি পর্যটকের জন্য দৃষ্টিনন্দন ভবন হিসেবে তৈরি হবে এবং পর্যটকরা আকৃষ্ট হবে। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সের প্রকল্প ব্যবস্থাপক রকুনুজ্জামান সিয়াব। থেমে গেছে কাজ। রেলওয়ে প্রকল্প কর্মকর্তা জানান, আন্তর্জাতিক মানের স্টেশন তৈরিতে রিভাইজ ডিপিপি পেলেই পুনরায় কাজ শুরু হবে। আগে থেকে স্টেশন এই জায়গায় ধরা ছিল, কাজ করার কথা ছিল, তো ওইভাবে আমরা আগাচ্ছিলাম। এখন কিছুটা রিভাইজ করার প্রয়োজন দেখা দিয়েছে, যেহেতু এটি আন্তর্জাতিক মান সম্পন্ন একটি কমপ্লেক্স করা হবে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক, তো এটা রিভাইজের অপেক্ষায় রয়েছে। চিলাহাটি হলদিবাড়ি রেলপথ প্রকল্পে ব্যয় ধরা হয় 68 কোটি 70 লাখ টাকা। সময় সংবাদ, নীলফামারী। এবার দেশের বাইরের খবর। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক মানুষ করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়াও চলতি মাসের প্রথম সপ্তাহে ইউরোপ জুড়ে 70 লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে ওমিক্রন সংক্রমণ রুখতে চলতি বছরের মার্চেই টিকা প্রস্তুত হওয়ার কথা জানিয়েছে ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার ও বায়োএনটেক। ইউরোপে লাগামহীনভাবে বেড়েই চলেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা, দিশেহারা ইউরোপবাসী। এমন পরিস্থিতিতেই নতুন আশঙ্কার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে 50% বেশি ইউরোপীয় নাগরিক করোনার নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হতে পারে বলে সতর্ক করেছে হু। এমনকি যারা আগে করোনা আক্রান্ত হয়েছেন এবং টিকা নিয়েছেন তাদের মাঝেও ওমিক্রন ছড়াতে পারে। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে সংবাদ সম্মেলনে একথা বলা হয়েছে। আমরা দেখেছি আগের যে কোনো ধরনের চেয়ে ওমিক্রন মানুষের দেহে দ্রুত ছড়িয়ে পড়তে সক্ষম। ইউরোপের অধিকাংশ দেশে এরই মধ্যে ধরনটি ছড়িয়েছে। আশঙ্কা করা হচ্ছে বেশ কিছুদিনের মধ্যেই ইউরোপের অর্ধেক জনগোষ্ঠী ওমিক্রনে আক্রান্ত হতে পারে। এমন পরিস্থিতি চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার জন্য বেশ চ্যালেঞ্জের হয়ে উঠবে। সম্প্রতি ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্সের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে জানুয়ারির প্রথম সপ্তাহে ইউরোপে 70 লাখের বেশি মানুষের করোনা শনাক্তের খবর পাওয়া গেছে এবং 2 সপ্তাহ নাগাদ আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ওই একই সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়। প্রতি সপ্তাহে ইউরোপের 26টি দেশের অন্তত 1% বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছেন। করোনার উচ্চ সংক্রমণের তালিকায় থাকা দেশের পাশাপাশি কম টিকা প্রদানকারী দেশগুলোতে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। পরিস্থিতি মোকাবিলায় বরাবরের মতো টিকা কার্যক্রমের ওপর জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্মেলনে দরিদ্র দেশগুলোকে টিকা সহায়তায় ধনী দেশগুলোকে আহ্বান জানিয়েছে সংস্থাটি। রাইসা জান্নাত, সময় সংবাদ। কুয়েতে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির সরকার নতুন বিধিনিষেধ আরোপ করেছে, তবে লকডাউন নিয়ে এখনো কোনো সিদ্ধান্তের কথা জানায়নি কর্তৃপক্ষ। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমানের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। করোনার দাপটে নাস্তানাবুদ বিশ্ব। সংক্রমণ ঠেকাতে দেশে দেশে বাড়ছে নিষেধাজ্ঞা। কুয়েতেও চোখ রাঙাচ্ছে এই ভাইরাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার জারি করেছে নানা বিধিনিষেধ। রাষ্ট্রীয় সংস্থাগুলোকে অফিসে 50% কর্মী নিয়ে কাজের নির্দেশ দিয়েছে কুয়েত মন্ত্রিসভা। এদিকে জনসমাগম এড়াতে সভা, সেমিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে করার নির্দেশনা জারি করা হয়েছে। কুয়েত সরকার অমিক্রন উপলক্ষে যে নির্দেশনা দিয়েছে তা মেনে চলার জন্য আমি কুয়েত প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব। আমরা সর্বদা মাস্ক পরব, জনসমাগম করব না, একত্রে বেশি মানুষ চলাফেরা করব না, গভীর রাত্রে আমরা এদিক সেদিক যাব না। এদিকে শপিং মল, স্টেডিয়াম, জিমনেশিয়াম ও সেলুনগুলোতে শুধুমাত্র 2 ডোজ টিকা গ্রহণকারীরাই প্রবেশ করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান সহ নিজস্ব জায়নামাজ ব্যবহারের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। যারা এখনো 2 ডোজ টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বানও জানিয়েছে কুয়েত সরকার।
মঙ্গলবার কুয়েতে সবশেষ 4,397 জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন একজন। তবে বর্তমান পরিস্থিতিতে কার্ফিউ বা লকডাউন নিয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সময় সংবাদ কুয়েত জানিয়ে দিচ্ছি আরেকবার। আগস্ট বা সেপ্টেম্বরে হতে পারে এইচএসসি পরীক্ষা। সব বিষয়ে এই পরীক্ষা নিতে চায় বোর্ড, ইতিবাচক বলছেন শিক্ষক। প্রতিষ্ঠানকেও যুক্ত করার পরামর্শ গবেষকের। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়।